চৌধুরীর কথা এবং সুরে হেমন্ত মুখার্জির রেকর্ডে এই গানটা কি বলবো, আজকে থেকে প্রায় ধরো 40-45 বছর আগের গান, কিন্তু একইভাবে ভালো লাগাটা রয়ে গেছে এখনো, যখন শুনি ভালো লাগে। আবার আজকে তোমার কাছে তোমার মতো করে শুনলাম, এখনো ভালো লাগে। এখন নতুন প্রজন্মরা অনেক মানে অ্যাকচুয়ালি তখন তো এত মিউজিক মানে সেই ছিল না, এখন বিভিন্ন মিউজিক অ্যাড করে এত সুন্দর লাগে গানগুলো শুনতে, প্রত্যেকটা গান। আসল কথা কি, এই গানগুলোর কন্টেন্টটা, বিষয়বস্তু বলি, শব্দ প্রক্ষেপণ বলি বা সুর বলি, এত এত বেশি শক্তিশালী, যেগুলো যুগ যুগ ধরে চলতেই থাকবে, কখনোই পুরনো হবে না, মানে এগুলো সব সময় মিলে যাবে। বরং আমার মনে হয় যে গানগুলো যা আছে স্কেলিটনটা তো আছে, তার সাথে বরং নতুন যন্ত্রণার সঙ্গে এগুলোকে নতুন ভাবে অবয়ব দিচ্ছে। চলো পরে গানে যাবো। আমি আজকে এরকমই কতগুলো গান নিয়ে এসেছি, মনে হচ্ছে সেগুলো হারিয়ে যাচ্ছে, তাই আবার একটু ধরি না। এবার আরতি মুখার্জির বাপি লাহিড়ির কম্পোজিশনে তখন তোমার 21 বছর। ও বাবা, আমার খুব পছন্দের একটি গান, এবং তাই আমার জন্য। চলো
গানটা শুনতে শুনতে আমার একটা স্মৃতি মনে এলো। এই গানটা আমার সৌভাগ্য হয়েছিল ওনার কণ্ঠে সামনাসামনি শোনার, সেটা অবশ্যই একটা রিয়েলিটি শো হয়েছিল, ওটাতে উনি জাজমেন্টের জন্য এসেছিলেন। তো অনুষ্ঠান শেষে সবাই বলছিল যে দিদি একটা যদি গান শোনান, তখন উনি এই গানটা গেয়েছিলেন। তখন ধরো ওনার বয়স 65 বা 67 এর কাছাকাছি, কিন্তু তখনও যখন গানটা টান দিল মানে গাইলেন জাস্ট এক মানে একবার প্রথম লাইনটা শুনে এই গলাটা শুনে মানে অবাক লাগছিল যে এত তাজা, পৌঁছতেই পারি না মানে অসম্ভব যাওয়া, মানে এত সুন্দর প্রেজেন্টেশন। সেটাই আমি মানে জাস্ট শুনছিলাম আর মনে মনে ওই ওই ব্যাপারটা মনে এলো। ভীষণ ভালো, আমাদের সকাল খুব সুন্দর ভাবে চলছে এবং অবশ্যই অনেক ধরনের গানে গানে সুরে সুরে চলছে মনিদীপাদের সাথে, নিবেদিতাদের সাথে। আমি বললাম না শুরুতেই আমি একটা গন্ডগোল করে ফেলি। যাই হোক, এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। আমরা দেখছি সানরাইজ কুরুমশলা নিবেদিত, কথায় সুরের জমজমাট সতটুকু শুনতে পেলাম, বেশ নানা ধরনের গান, নতুন নতুন কিছু শিল্পীদের গান চেষ্টা করছিল, তাই না? এখন কি শুনব? এবারও আরেকটি একটু পুরনো গানই, কি নামে ডেকে বলবো তোমাকে। বা গানে যাবার আগে বলি যে এখন আগের চাইতে পরিবেশটা একদমই অন্যরকম, যেহেতু ঘরে মেয়ে এসে গেছে ওর জন্য অনেকটা সময় দিতে হয়, 24 hours অবশ্যই। তার পাশাপাশি গানটাকে কতটা সময় দেওয়া হচ্ছে? গানটা আমি গেতেই থাকি, যা কিছু করি গানটা গেতেই থাকি, আর সাথে মেয়েটা হয়েছে ওরকম মানে গান গাইছি ও আমার সাথে সুর দিচ্ছে, তাহলে তো একদম কোনো কথাই নেই, তো কোঅপারেট করে আমাকে, কোনো প্রবলেম। ও গান পছন্দ করে খুব, মানে খাওয়াই তারপর ঘুম, মানে গান চলতেই থাকে, গান চলতেই থাকে। চলো এবার কি শুনবো, কার গান শুনবো? শ্যামল মিত্রের কি নামে ডেকে বলবো তোমাকে। আচ্ছা, সত্যি
ছন্দটাকে সবাইকে সুরে সুরে একটু নাড়িয়ে দেয়। পরের গানে যাব, কারণ এমনিতেই চট করে ঘুরে কাটা ঘুরে যায়, আমরা যখন গল্পে আড্ডায় থাকি সময়টা কখন শুরু হলো কখন শেষ হলো আমরা ঠিক বুঝতে পারি না। গান তো চলছে, এবার কার গান? আচ্ছা, তার আগে জানি যে সবসময় কি এই ধরনের গানই বেশি চর্চা করো না, কি ধরনের গান পছন্দ করো? আমার না গানই পছন্দ, মানে এটা যে কোনো সুরে যে কোনো ভাষায় যে কোনো বিটে হলে গানকেই আমি পছন্দ, গানটাই পছন্দ। আমি মোটামুটি মানে বিভিন্ন ধরনের ভাষার গানও শুনতে ভালো লাগে, আমার তামিল সং খুব ভালো লাগে, যদিও কখনো চেষ্টা করিনি, ইংলিশ সং শুনি ভালো লাগে, ট্রাই করিনি কখনো বাট শুনি ভালো লাগে, কিছু কিছু গান আমার কিছু ফেভারিট সিঙ্গারও আছে ওদের গান খুব শুনি আমি। আর নাম্বার ওয়ান লিস্টে তো আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত, যেটা নিয়ে আমার শুরু, আমার গানের শুরু প্রথম শুরু রবি ঠাকুরের গান, প্রথম শুরু রবি ঠাকুরের গান, তারপরে শাস্ত্রীয় চর্চা বা তালিম সেভাবে সেভাবে হয়েছে, বাট আমার হাতে খড়ি স্বর্গীয় সমীর কান্তি দাস স্যারের কাছে, মানে ওনাকে তো ভোলার নয়, ওনার নাম প্রতি মুহূর্তে আমার মনে পড়ে, যখনই আমি হারমোনি নিয়ে বসি মনে পড়ে, এই তোকে শিখিয়ে যেতে পারবো এই কথাটা আমার আজও মুখে বাজে স্যারের, তো ওনাকে কখনো ভুলতে পারবো না। এছাড়া আরো আমি অন্যদের কাছেও শিখেছি, সুদীপ্ত শেখর স্যার, আমি নেতাজি স্কুলে পড়তাম ওইখান থেকে পেয়েছি, তারপর ওনার কাছে আমি নজরুল কিছু তালিম নিয়েছিলাম, তো ওরা তো আছেই, গুরুর স্পর্শে সবসময়ই থাকি, ওদের সাথে কথাও হয়, তো গান চলে। এবার কি শুনবো? এবার আরেকটি, কে প্রথম কাছে? আচ্ছা, আজকের গানের সিলেকশন গুলো খুব ভালো, একদম বেছে বেছে। Thank you.
সত্যি বড় কঠিন প্রশ্ন, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে। এই প্রশ্ন কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকবে এবং এর উত্তর হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না, বা উত্তর হয়তো আমরা খুঁজে কখনো পাবই না। তবে একটা উত্তর পাই, সেটা হচ্ছে আমরা সব সময় ভালোবাসাতে থাকতে চাই, সেটাই থাকুক। কে আগে এলো কে পরে এলো সেটা আমাদের ভেবে লাভ নেই, ভেবে কাজও নেই, কিন্তু ভালোবাসা থাকুক চারদিকে, আমরা সবাই খুব ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই, সেটাই আমাদের চাওয়া। মানুষ একটা মানুষ থেকে ভালোবাসায় যায়, এর থেকে বেশি আর কিছু চায় না, একদমই না। একটু ডাকলে সাড়া দেওয়া, একটু ভালো করে কথা বলা, ভালো করে কথা বলা, সেটাই তো চায় না, সেটাই চায়। এছাড়া তো আর এখন আমার যেটা মনে হয়, এখন এই যে এই জিনিসটারই খুব ক্রাইসিস তৈরি হচ্ছে সবকিছুতেই, কোথাও যেন একটা দেখানো পনা ভাব। টেকনোলজি এসে গেছে, সবাই টেকনো সেভি হয়ে গেছে সারাদিন, সবাই আমি নিজেও প্রচন্ড মোবাইলে মুখ গুজে বসে থাকি। সেরকম ভাবে আমরা সঠিক ভাবে যে কালকে একটা জায়গায় দেখছিলাম যে হাসি, এখন লাফিং ক্লাবে যেতে হয় হাসতে গেলে, আমরা প্রাণ খুলে হাসতে ভুলে গেছি, আমরা প্রাণ খুলে ভালোবাসতে ভুলে গেছি। আমরা মোবাইলগুলোতে প্রায়ই দেখি যে ভালোবাসার ভান করে অনেক 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 রকম ক্রাইসিসে পড়ছে। তো আমরা সত্যটাকে চাই, আমরা যেটা সঠিক, যেটা সনাতন, যেটা সত্য, সেটাকে আমরা চাই। আমাদের দেখতে দেখতে কিন্তু অনেক সময় প্রায় শেষের দিকে, আজকের অনুষ্ঠানে শেষ গান শুনবো। শেষ গান আর একটা নতুন গান করছি, টাপুর টুপুর বৃষ্টি নুপুর। আচ্ছা, রসগোল্লা সিনেমাটার গান খুব ভালো লেগেছে, এটা কি শেষ করছি। আর একটা কথা বলে রাখি, এই গানটা আমার খুব প্রিয়, কারণ এই গানের প্রথম মানে মুখরাটার সঙ্গে আমি আমার মানে মেয়েকে আদর করার ভানটা খুঁজে পাই, আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ এই গানটা গেয়ে ওকে আদর করি, তাই এটা আমার মেয়ের জন্য। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবি রে গায়, তুই যে আমার একলা আকাশ মিঠু সুরের চাই, রে মিঠু সুরের চাই। টুপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবি রে গায়, তুই যে আমার একলা আকাশ মিঠু সুরের ছাই, রে মিঠু সুরের ছাই। রং বেরঙের বেলো আরে সাত রঙা রং, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ, রে জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে, পথে নিয়ে সুখে শিমুল পলাশ ঝরবে, যখন দুলবে হাওয়া বুকে, থাকবো দুজনাতে পথে নিয়ে সুখে। গাইব তোরে একটি পানে এক সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবি রে গায়, তুই যে আমার একলা আকাশ মিঠু সুরে রে শুরের ছাই। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলা বৃষ্টি নুপুর জল ছবি রে গায়, তুই যে আমার
ভীষণ ভালো। আর যে কথাটা তুমি বললে যে আমার মেয়ের জন্য, মেয়েকে আদর করার সময় আমি এই গানটা ভেবে করি, সত্যি তাই। মা হবার পরে সে এক অনুভূতি, যেটা তুমি নিজেও বললে, যেটা দিয়ে শুরু করলে। আসলে প্রত্যেকটা গান, প্রত্যেকটা গানের একটা ছবি থাকে, প্রত্যেকটা গানের একটা ধরন থাকে, প্রত্যেকের জন্যই প্রত্যেকের গান। তারপরেও কিছু কিছু গান থাকে স্পেশাল ডেডিকেশন, সেটা একটা থাকে। আজকের গানের সকালটা খুব খুব ভালো কাটলো সুরে সুরে নিবেদিতা, ঠিক বলেছি? নিবেদিতা আমাদেরকে অনেক ধরনের গান শোনালো, এভাবে চলতে থাকুক, সবকিছু চলতে থাকুক, গান অবশ্যই চলতে থাকবে। আবার হয়তো কোনো একদিন নিশ্চয়ই আমরা আরো অনেক গান নিয়ে বসব। গান আর ভালোবাসা, এই দুটো নিয়েই জীবনটা যদি কাটিয়ে দেওয়া যায় না, খুব সুন্দর জীবন বানানো যায়। ঠিক, তো সেটাতেই থাকতে চাই, সবাইকে রাখতে চাই। আর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে, পাশে দুর্গাপূজো আসছে, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সাথে যে দুজন ছিল, পার্শ্বিক এবং কিশোর, ওদের তো ভীষণ থ্যাংক ইউ। আমি বললেই এই দুজনকে পাই, মানে পার্শ্বিককে তো যখনই বলি হ্যাঁ ভাই রেডি আছি। আজকে কিশোর দার সাথে প্রথম পরিচয়, খুব ভালো লাগে, গান গেয়ে খুব ভালো লেগেছে, তাই তো? নিশ্চয়ই, আমি জানতাম। কারণ এটা কিন্তু ঠিক যে যেকোনো একটা গানকে সম্পূর্ণ মাত্রা দিতে গেলে যারা থাকে সাথে, যারা থাকে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে। কিন্তু আজকের সকালটা এরকমই গেল, তো সবাইকে আবারও বলছি যে ভীষণ ভালো একটি সকাল কাটালাম সবার সাথে। আজকের মতো করে শেষ করব আমার আপনার সববার ভালো লাগার অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠানটিকে নিয়েই। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ গণেশ চতুর্থী, চলবে আগামী দিন পর্যন্ত আমাদের এই উৎসবের আয়োজন, এবং সেটার রেশ চলবে আগামী সাত দিন পর্যন্ত। প্রত্যেকটা উৎসবকে ঘিরে আমরা খুব ভালো থাকতে চাই এবং আমরা ভালো থাকি, তবে উৎসবের আনন্দ যেন কোন রকম দুর্ঘটনা, অসুস্থতা সেটাকে নষ্ট করে না দেয়, সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সবকিছু মিলিয়ে খুব সবাই ভালো থাকবেন, আর যেটা বলি যে অবশ্যই আমাদের সাথেও থাকবেন। নমস্কার।